বন্যার্তদের সহায়তায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার 167তম আসর। অনুষ্ঠানে আগত দর্শকদের কাছ থেকে সংগ্রহ করা হয় অর্থ। এছাড়াও সংগঠনটির সকল সদস্য বন্যা দুর্গতদের জন্য বিশেষ অনুদান দেন। মানবিক এই কাজে পাশে থাকতে পেরে খুশি দর্শক ও শিল্পীরা। স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের 11টি জেলা। বন্যা দুর্গতদের সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাই। এবারে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন সাংস্কৃতিক সংগঠন মোহনা। 6 সেপ্টেম্বর গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার 167তম আসর। আসরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রোবায়েত রহমান ও তাসনিয়া বিনতে ফেরদৌস। অনুষ্ঠানে আগত দর্শকদের কাছ থেকে সংগ্রহ করা হয় সাহায্যের অর্থ। পাশে ছিলেন সংগঠনটির সকল সদস্যরাও। মানবিক এই কর্মকাণ্ডে পাশে থাকতে পেরে খুশি দর্শক ও শিল্পীরাও। আমার এই অল্প একটু সহযোগিতায় যদি তারা উপকৃত হয় সেই ভাবে সহযোগিতা করতে পারব। এবারের আসরটি বন্যত্বদের সাহায্যের জন্য হচ্ছে, তো এটা নিশ্চয়ই অনেকটা আমাদের জন্য সুখবর যে আমরা বন্যত্ব মানুষদেরকে সহযোগিতা করতে পারবো। আয়োজকরা জানান এবারের আয়োজন দুর্গতদের পাশে থাকার জন্য। তারা মনে করেন সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, পার হয়ে যাবে এই ক্রান্তিকাল। এই 167তম আসরটি বন্যার্তদের সহায়তার জন্য। আমরা যারা শিল্পী আমরাও এর থেকে পিছিয়ে নাই। এই ধরনের ক্রান্তিকাল বা দুর্যোগে শিল্পীরাও ঝাঁপিয়ে পড়ে তাদের সহায়তা করার জন্য। আজকের মহানাটা একটু ব্যতিক্রমী, কারণ হলো দক্ষিণাঞ্চলে একটি ভয়াবহ বন্যা চলছে, যদি এখন কিছুটা কমেছে কিন্তু আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই দক্ষিণাঞ্চলের বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে চাই। এবং আমরা যে এটা দর্শকদের বিনিময়ে যে অর্থটা আমরা সংগ্রহ করি এই সম্পূর্ণ টাকাটা আমরা দক্ষিণাঞ্চল বন্যার্তদের মানুষদের পাশে দাঁড়াব। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।